পরিবার পরিজনদের সাথে ঈদ আনন্দ শেষে আজও ঢাকায় ফিরছেন কর্মজীবী মানুষ। শনিবার থেকে অনেকের অফিস খোলা থাকায় শুক্রবার সকাল থেকে লঞ্চ ও রেলওয়ে স্টেশনে দেখা গেছে রাজধানীতে ফেরা মানুষের ভিড়। ভোগান্তি ও যানজট না থাকায় স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা, তবে লঞ্চে স্বাস্থ্যবিধি না মানার অভিযোগ যাত্রীদের। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন। প্রিয়জনদের সাথে ঈদ উদযাপন শেষে জীবিকার তাগিদে আজও রাজধানীতে ফিরছে কর্মজীবী মানুষরা। শুক্রবার সকাল থেকেই সদরঘাট লঞ্চ টার্মিনালে ছিল দেশের দক্ষিণাঞ্চল থেকে ঢাকা ফেরা যাত্রী চাপ। ঈদের ছুটি শেষে খুলছে অফিস আদালত, তাই কাজের তাগিদে আবারও রাজধানীতে ফিরতে হচ্ছে বলে জানান কর্মজীবী মানুষরা। বাড়িতে ঈদ কাটে আসলাম, আবার কালকে থেকে অফিস শুরু। গ্রামে আমার নানু দাদু আত্মীয় স্বজন সবাই ছিল। শনিবার অফিস করলাম, আজকে না এলে কেমন আমার। করোনা ভাইরাসের কারণে সৃষ্ট সংকটকালীন পরিস্থিতিতেও লঞ্চে স্বাস্থ্যবিধি না মানার অভিযোগ যাত্রীদের, তবে অনেক যাত্রীদের মধ্যেও ছিল না স্বাস্থ্য সচেতনতা। লোক হয়েছে তো, এত লোক আমার জীবনে আমি এই লঞ্চে দেখিনি আর কখনো। শুধু ছাদ না, এবং আন্নের উপরে যেখানে নামাজ পড়ে ওখানেও লোক নিচে ফুল ফিল আপ করে। অনেক যাত্রী ছিল, ভিজে ভিজে আইছে ছাদের উপর দিকে। অনেক একজনের জায়গায় দুজন যাতায়াতি করে আসতে হয়েছে চাকরি বাঁচানোর জন্য। এদিকে কমলাপুর রেল স্টেশনেও ছিল ঢাকা ফেরা মানুষের ভিড়। স্বাস্থ্যবিধি ও রেল কর্তৃপক্ষের ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ জানিয়েছেন যাত্রীরা। গ্রামে ইনশাল্লাহ আল্লাহর রহমতে ভালোর মতো আমাদের ঈদ কাটছে। আগামীকাল থেকে খোলা, এতদিন বন্ধ ছিল আর কি, তো এই জন্যই আজকে ফিরে আসা আর কি। কর্মস্থল ছেড়ে গিয়েছিলাম, ভালো লেগেছে, ঈদ করেছি সবার সঙ্গে, খুব ভালো সময় কাটিয়েছি। আর কর্মস্থলে আসতে হবে এটাই স্বাভাবিক, তবে এবারের মানে যাতায়াতের ব্যবস্থাটা একটু ভালো লেগেছে। করোনা পরিস্থিতির কারণে এবার কিছুটা কম সংখ্যক মানুষ ঢাকা ছেড়েছেন, তাই স্বাভাবিকভাবেই ফেরার সংখ্যাও কম। তাইফুর রহমান তুহিন, এসএটিভি, ঢাকা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv-তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd-তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews-এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd-তে। এসএটিভি, সাথে আছি সবসময়।